নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি, যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটা সত্যি যে ভগবান যখন তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দিয়ে বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন। কিছু এরকম সংকেত হয় যেগুলো দ্বারা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন, আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরবো, যাতে সবাই এবার থেকে বুঝতে পারে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন কি রাখেননি। বন্ধুরা, এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগে থেকেই এই জিনিসগুলো মেনে আসা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে তার ভক্তরা বুঝতে পারেন তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটি ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান, সেটি হলো পদচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, অনেক বাড়িতে এরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরের মেঝের ওপরে এক অচেনা পায়ের ছাপ। বন্ধুরা, এরকম অনেক বাড়িতে এবং মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গেছে যেটি আকারে স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয় এবং সেই পায়ের ছাপকে অনেকেই পূজা অর্চনা করেন। বন্ধুরা, এটা অনেক আগে থেকেই মানা হয় যে যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং তার নিজের পদচিহ্ন দিয়ে যান, এবং এটি সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে। যদি এরকম পদচিহ্ন আপনিও কখনো আপনার বাড়িতে দেখে থাকেন তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান, কারণ এরকম চিহ্ন আজ অবধি খুব অল্পই দেখা গিয়েছে। দ্বিতীয় যেই চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হ্যাঁ বন্ধুরা, এই গন্ধ বহু মানুষ বহুবার তার পূজার ঘরে বা মন্দিরে পেয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে রেখে দিয়ে যান চিহ্ন হিসাবে, যাতে সেই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তাই নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ, ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন। আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময়ে একইভাবে বাড়িতে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ এবং স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভগবান যখন নিজে এসে প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সে প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ এবং গন্ধযুক্ত হয়ে যায়। আর শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনই কোনো কিছুর সঙ্গে করা সম্ভব হয় না। যদি আপনারাও এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোয় দেওয়া ফুল নিজে থেকেই মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে। এর থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এই প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে থেকে এই ফুলটি আপনাকে দিয়েছেন। এই সংকেতটি বহুবার বহু মানুষ পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যেও হয়তো অনেকেই আছেন যারা এই সংকেতটি পেয়েছেন। এটিকে একটি বিশেষ সংকেত হিসাবেও মানা হয় যেটি ভগবান স্বয়ং নিজের ভক্তদের দিয়ে থাকেন, যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছে, ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে তার চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা কারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই চিহ্নগুলি খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন। কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি এবং পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের ওপরে প্রসন্ন হয়েছেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। দুটো জিনিস সবথেকে বেশি কষ্ট দেয়, প্রিয় মানুষের অবহেলা এবং প্রিয় মানুষটির সময় না দেওয়া। ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে একসময় সবথেকে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, আর এটাই হলো বাস্তব।
কোনো মানুষই একদিনে পাল্টে যায় না, কিছু আঘাত, কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। জীবনে সুখী হতে চাওয়া খুব সহজ, স্বার্থপর হয়ে যাও তাহলেই অনেক সুখ থাকবে। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায়, শরীরের আঘাত কিছু সময়ের মধ্যে প্রশমিত হয়ে যায়, কিন্তু যদি মনে আঘাত লাগে সেটা সারা জীবনেও ঠিক হয় না। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারুর অবহেলায়। মৃত্যুর যন্ত্রণার থেকেও বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন হতে পারে সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে এবং বলতে পারেন একটি অন্যটির পরিপূরক। যদি কেউ চরম আনন্দ পায় তাহলে অপরজন চরম দুঃখ পাবে, সেটাই স্বাভাবিক। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো, যতই দিন যাবে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাব। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজেকে নিয়ন্ত্রণ করলে তবেই অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। সেই যথার্থ মানুষ যে সময়ের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। একজন অসৎ ব্যক্তি কোনো সৎ ব্যক্তির মধ্যে মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে কোনো বিরাট অট্টালিকা থাকার মধ্যেও কোনো সার্থকতা নেই। অন্যকে অনুসরণ করা বা অনুকরণ করার চেষ্টা করো না, তার চেয়ে বরং নিজেকে খোঁজো, নিজেকে জানো, নিজের পথে চলো। তুমি যদি নিজেকে অক্ষম ভেবে সাহায্য না করতে পারো তাহলে অন্যকেও তোমাকে সাহায্য করতে পারবে না। এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে পরামর্শ দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে সাহায্য করা। সময় সবাইকে বদলে দেয়, সেই সাথে সময় নিজেও বদলে যায় এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। একজন সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে প্রধান পার্থক্য এটাই যে সফল মানুষ আবার চেষ্টা করে। ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। যারা কম চিন্তা ভাবনা করে তারাই বেশি কথাও বলে। একজন মানুষকে দেখতে অনেক সুন্দর হতে পারে, কিন্তু যদি তার চিন্তাভাবনা নোংরা হয় তাহলে সেই ব্যক্তিও অন্ধকারে ডুবে যায়। বর্তমান যুগে সৎ মানুষকে অসৎ মানুষের থেকে বেশি কৈফিয়ত দিতে হয়। আপনি যখন মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করবেন এবং কেবল যখন নিজের জন্যই কাজ করে যাবেন তখনই আপনার জীবন সহজ হয়ে যাবে। দিনের শেষে যেই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আপনার প্রিয়জনেরা ভালো আছেন, আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আপনার যা কিছু আছে তার জন্য আপনি কৃতজ্ঞ। যদি সুখী হতে চান তাহলে সমস্ত নেতিবাচক জিনিস থেকে দূরে থাকুন, সেটি আবেগ, বিশ্বাস বা কোনো ব্যক্তিও হতে পারে। চিন্তা এবং চিতা দুটো একই প্রকারের, তবে চিতা অনেক বেশি সেও, কারণ তা মানুষকে একবারই পুড়িয়ে মারে আর চিন্তা সারা জীবন ধরে মানুষকে পুড়িয়ে মারে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রাধে রাধে।